বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলেছে ইতিহাসের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ। কনকনে হাড় কাঁপানো এই শীতে শীত থেকে বাঁচার একটি নিনজা টেকনিক আজ আপনাদের দেখাবো। আশা করি এই নিনজা টেকনিকটি ব্যবহার করলে আপনারা শীত থেকে রক্ষা পাবেন। তো আমার সঙ্গে থাকুন এবং দেখুন আমার নিনজা টেকনিকটি আসলে কাজ করে কিনা। তো আমার নিনজা টেকনিকটি হচ্ছে একটি খাবার, এটা আপনারা সবাই চিনেন, মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি। আসলে সুপার সুপার স্পাইসি, অনেক ঝালের একটি নুডলস। আশা করি এই নুডলসটা যদি আপনারা, আমি দেখাচ্ছি কিভাবে খাবেন, এবং অলরেডি আমি খাওয়ার পর আমার শরীরে ঘাম বেরোতে শুরু করেছে এবং সাধারণ একটি গেঞ্জি পরে আমি এখন একদম পুরো গরমের মধ্যে আছি। তা আপনারা এই প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য এই নিনজা টেকনিকটিকে ব্যবহার করতে পারেন, তাহলে আশা করি শীত দৌড়িয়ে পালাবে। আপনারা এই কোরিয়ান মিস্টার নুডলস কোরিয়ান ফ্লেভারটাকে সুপি আকারে রান্না করে নেবেন এবং যে মশলাটা দেয়া থাকে সম্পূর্ণ মশলাটা ব্যবহার করবেন এক এক প্যাকেটে যা আছে। আশা করি যে পরিমাণ ঝাল হবে তা তার খাওয়ার পর আপনাদের শরীর থেকে শীত দৌড়ে পালাবে। তো আমি এই টেকনিকটা অবলম্বন করে, নিনজা টেকনিকটা অবলম্বন করে অলরেডি পুরো ঘেমে গেছি, শীত আমার থেকে দূরে পালিয়ে গেছে। আপনারা এটি ব্যবহার করুন, আপনার এই নিনজা টেকনিকটিকে ব্যবহার করুন আর আমার আইডিটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পুরা যে নিনজা টেকনিকটা প্রয়োগ করলাম এই প্রচণ্ড শীতের মধ্যে গরম হওয়ার, পুরা কাজ দিয়েছে। দেখতে পাচ্ছেন ঘাইমা, পুরা চেহারা ঘেমে গেছে, শরীর ঘেমে গেছে। আসলে আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা এই নিনজা টেকনিকটা প্রয়োগ করে এই প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে পারেন। আমি কিন্তু পুরা ঘেমে শেষ।